প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখানে বসে আমাদের এই আয়োজনে সম্পৃক্ত হয়েছেন, সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ তারেক। দর্শক, আপনারা জানেন যে প্যানভিশন টিভির এই আয়োজনে জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণ হয়ে থাকে, ঠিক তেমনি আমরা আজকে হাজির করেছি সুন্দর সুন্দর গান শোনানোর জন্য একজন প্রখ্যাত কণ্ঠশিল্পীকে। তার আগে বলছি, যারা ইতিমধ্যে যোগ হয়েছেন প্যানভিশন টিভির ফেসবুক পেজটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এবং পরবর্তী সময় যারা আমাদের অনুষ্ঠানের সঙ্গে, আমাদের সৃষ্টির সঙ্গে সম্পৃক্ত হতে চান, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের সাথে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে জনপ্রিয় কণ্ঠশিল্পী, সেরাদের সেরা চ্যাম্পিয়ন, আমাদের সকলের প্রিয় শিল্পী আতিকুর রহমান আসিফ আজকে স্টুডিওতে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে? অসম্ভব বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে। যে সুস্থ সংস্কৃতির পথে এগিয়ে যাচ্ছি, সেই পথের একজন অগ্রপথিক সামনে বসে আছেন, এবং প্যানভিশনের মতো একটা প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর প্যানভিশন এভাবেই কাজ করে যাবে আশা করি। নিঃসন্দেহে প্যানভিশন চাই আপনাদের মতো প্রজন্মকে গড়ে দিতে, যেন সুস্থ সংস্কৃতির উপরে আপনারা দাঁড়িয়ে থাকতে পারেন। যাই হোক, আমরা একটি গান শুনতে চাই, গান শোনার পরে আমরা পরবর্তী কথা আরও অনেক কিছু জানবো। কোন গানটি শোনাবেন এখন আমাদের? আমি যেহেতু শুরুতেই একটি নাম দিয়ে শুরু করব, যে কোনো কাজের শুরুতে যেহেতু আল্লাহর নাম আমরা নিয়ে থাকি, তাই আমার আজকের শুরুটাও করব হামদ দিয়ে। নিঃসন্দেহে আমাদের দর্শক আছে ফোনটি নিয়ে, আপনার হামদে যাব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কে বলছিলেন? ভাইয়া মোহাম্মদ ইব্রাহিম খলিল বলছিলাম লক্ষ্মীপুর থেকে। জি ভাইয়া, কেমন আছেন বলুন। ভাইয়া আমাদের আজকে কাছে একটা অনুরোধ, সেটি হচ্ছে পাশের পালকি ছোঁড়া মাগো এই গানটি, আর আপনি গাইবেন একটা গান, হায়রে মানুষ রঙিন ফানুষ কাম্বিয়া কাম্বিয়া চলে যায়। ইনশাআল্লাহ। 2007 সালে আপনি যখন সিজনের প্রথম অ্যালবাম বের করেছেন, আপনার একক অ্যালবামের গান। জি, আপনাকে অনেক ধন্যবাদ, ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, শিরায় 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 রক্ত কণায় আছে তোমার নাম, আল্লাহু 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 আল্লাহু। তোমারি নামের গুণে পাপি পায় মুক্তি, তোমারি নামের গুণে পাপি পায় মুক্তি, তুমি হলে জ্বললে জ্বালালু আল্লাহু 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 আল্লাহু। তোমারি নাম জপলে হৃদয় হয় উজালা, তোমারি নাম জপলে হৃদয় হয় উজালা, তোমারি নামের কারণে মিটে যায় জ্বালা, আ তোমারি নাম জপলে হৃদয় হয় উজালা,
তোমারই নামের কারণে মিটে যায় জ্বালা। তুমি পাঠালে রসূল, শুকরিয়া তোমায় আল্লাহ। দুঃখ তাপে বিপদে তুমি তো ভরসা, দুঃখ তাপে বিপদে তুমি তো ভরসা। তোমার রঙে রঙিন হব এই শুধু আশা, দুঃখ তাপে বিপদে তুমি তো ভরসা। তোমার রঙে রঙিন হব এই শুধু আশা। তুমি পাঠালে রসূল, শুকরিয়া তোমায় মাশাল্লাহ মাশাল্লাহ আসিফ ভাইয়া, অনেক সুন্দর, খুবই চমৎকার, এবং কণ্ঠে আলাদা একটা মাধুর্য, একটা মায়া রয়েছে, খুবই ভালো লাগলো। আমাদের দর্শক আছে, আমরা ফোনটি নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, কে বলছিলেন? জি তারেক ভাই বলছি। জি নাজমুল ভাইয়া কেমন আছেন বলুন? আলহামদুলিল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ ভাইয়া চেষ্টা করবো, আমাদের সঙ্গেই থাকবেন, অবশ্যই শোনাবেন আর কি, আশা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? আমি রংপুর থেকে ইউসুফ খন্দকার বলছিলাম। জি ইউসুফ খন্দকার, আপনি কেমন আছেন বলুন। হ্যালো। জি আমি আসিফ ভাইকে শুরুতেই ধন্যবাদ জানাই, ওনাকে টেলিভিশনে আমি লাইভ দেখছি, এর জন্য খুব ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ। শুরু করতে চাই। জি জি, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করুন। শুরুতেই ভাইয়ের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যে ভাই এস এম রুহুল আমিন ভাইয়ের লেখা একটি গান ইয়া আল্লাহু, এই গানটা যদি ভাই গাইতে পারেন আমি খুব খুশি হব। ওকে ইনশাআল্লাহ, আপনাকে অনেক মোবারকবাদ, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ভাইয়া অনেক ফোন এখনো আরো আছে, অনেকেই বিভিন্ন গানের রিকোয়েস্ট করছে, পরবর্তী কোন গানের দিকে আমরা যেতে পারি? নাতি রাসূল শুনি। হ্যাঁ হ্যাঁ, নাত রাসুলটির কথা আব্দুল করিম সরকার এবং সুর করেছেন সুরকার শিল্পী আব্দুল আলিম আশিক। আচ্ছা আচ্ছা, শুক্রিয়া। আব্দুল করিম সরকার ভাইয়ের গান অনেকদিন পর আমার খুব প্রিয় মানুষ আর কি শোনার সুযোগ হচ্ছে। হ্যাঁ, তোমাকে নিয়ে আমি সার্থ কোনো গান পারিনি আজো সাজাতে, তোমাকে নিয়ে আমি প্রিয় কোনো সুর পারিনি হৃদয়ে বাজাতে। হে রসূল, হে রসূল, কল্প
কল্পনার ফোঁটা ফোঁটা রঙে যায় না তো আকাশে ছবি, এমন কাব্যগাথা হয়নি কখনোই, পারিনি কভু কোনো কবি। ও পারিনি কভু কোনো কবি, কি করে আমি তবে লিখব কিছু গান, পারি না নিজেকে বোঝাতে। হে রসুল হে রসুল, অপরূপ রূপে কভু সাজত না কখনো এই যে বসুন্ধরা, বর্ণালিতিহাস হতো না লেখা শুধু তোমাকে ছাড়া। তোমারই জীবন থেকে এতটুকু সঞ্চয়, গল্প কথা সব যায় হারিয়ে, সেই দিকে পাড়ি দিতে তাই বড় ভয়, সাহসের ডান বাড়িয়ে। ও সাহসের ডান বাড়িয়ে, তাতেই জীবন আমার ধন্য হবে, পারলে তোমায় ভালোবাসতে। হে রসুল হে রসুল, তোমাকে নিয়ে আমি সার্থ কোনো গান, পারিনি আজো সাজাতে। তোমাকে নিয়ে আমি প্রিয় কোনো সুর, পারিনি হৃদয়ে বাজাতে। আ খুবই ভালো, এবং গলায় যেটা বলেছি শুরুতেই আলাদা একটা মাধুর্য, আলাদা একটা সুরের কারুকাজ, খুবই ভালো লাগছে। গান শেখা হয়েছে কখন, কিভাবে গানে আসা? আসলে আমি রংপুরে একটা সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত। আচ্ছা আচ্ছা। সেখানেই মূলত গান শেখা। ক্লাস ফাইভে যখন পড়ি, স্কুলে গানের ক্লাস থেকে মূলত গান শেখা শুরু। তারপরে ওখানে গানের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরে স্বীকৃতি এসেছে কি পরিমাণ, যে অর্জনটা হয়েছে, কি কি অর্জন হয়েছে এরকম? আলহামদুলিল্লাহ 2015 সালে সশ্বাস আয়োজিত সেরা দেশ সেরায় অংশগ্রহণ করেছিলাম, সেখানে গান খ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এরপরেও বিভিন্ন চ্যানেলে রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলাম, সেগুলোতে মোটামুটি টপ ফাইভের মধ্যে ছিলাম বেশ কিছুতে। শুক্রিয়া শুক্রিয়া। হ্যাঁ, আমরা দর্শক আছে, আমরা ফোনটি নিয়ে পরের গানে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকে শুনতে পাচ্ছি, কে বলছিলেন? আমি বরিশাল থেকে সাজ্জাদ থেকে বলছি, আসিফ ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই। জি, কথা বলুন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ার কাছে রংপুরের একটা আঞ্চলিক গান শুনতে চাই। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, অবশ্যই শোনাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শোনাবো। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম, আমি আবু সাইদ বলছিলাম রংপুর থেকে। জি আবু সাইদ ভাইয়া বলুন, আপনাদের প্রিয় শিল্পী আসিফ ভাই আছেন স্টুডিওতে। হ্যাঁ আসিফ ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই,
আপনার কাছে একটা গানের অনুরোধ ছিল। হ্যাঁ, জীবনে যে বড় পাওয়া আর কি, জীবনের বড় চাওয়া আর কি। হ্যাঁ হ্যাঁ, ওকে ইনশাল্লাহ, ধন্যবাদ ভাইয়া। আঞ্চলিক গানের রিকোয়েস্ট আছে, জীবনের বড় পাওয়া একটি গানের রিকোয়েস্ট আছে, আঞ্চলিক গানটা শোনাই দাও। যে হ্যাঁ হ্যাঁ, আঞ্চলিক গান আমরা শুনে আসি। কথা যথারীতি আমাদের আব্দুল করিম সরকার ভাইয়ের, এবং এটাতে শুরু উনি করেছেন। আচ্ছা আচ্ছা। হরি ওম পুড়িয়া মানুষ আমরা সাদা সিধা ভাই, যতই কিছু হোক না কেনে মনত কিছুই নাই আমার, মনত কিছুই না। ওম পুড়িয়া মানুষ আমরা সাদা সিধা ভাই, যতই কিছু হোক না কেনে মনত কিছুই নাই আমার, মনত কিছুই না। সকাল বেলায় ঝগড়া করি দুপুর বেলায় মিল, আমার দুপুর বেলায় মিল। সকাল বেলায় ঝগড়া করি দুপুর বেলায় মিল, বিকেল বেলায় একসাথে হাসির খিলখিল, আইতের বেলা টঙ্গত বসি গানো কয়া যায়, ভাইরে আইতের বেলা টঙ্গত বসি গানো কয়া যায়। ওম পুড়িয়া মানুষ আমরা সাদা সিধা ভাই, যতই কিছু হোক না কেনে মনত কিছুই নাই আমার, মনত কিছুই না। ইত্যাবারে সবার মাঝে আছে রে হাক ডাক, বাহে আছে রে হাক ডাক। ইত্যাবারে সগার মাঝে আছে রে হাক ডাক, যাই ভুলিয়া মনত যত গোসাই আমার থাক, এই দেন মিল এলা আমরা খুঁজিয়া না পাই, ভাইরে এই দেন মিল এলা আমরা খুঁজিয়া না পাই। ওম পুড়িয়া মানুষ আমরা সাদা সিধা ভাই, যতই কিছু হোক না কেনে মনত কিছুই নাই আমার, মনত কিছুই না। একজনে দেখি যদি আরেক জনের দুঃখ, বাহে আর একজনের দুঃখ। একজনে দেখি যদি আরেক জনের দুঃখ, সেই দুঃখ দেখিয়া বাহে কান্দে আমার বুক, পাড়া পড়শি গ্রামবাসী সবাই হামার ভাই, ভাইরে পাড়া পড়শি গ্রামবাসী সবাই হামার ভাই। ওম পুড়িয়া মানুষ আমরা সাদা সিধা ভাই, যতই কিছু হোক না কেনে মনত কিছুই নাই আমার, মনত কিছুই নাই। আসলে কি তাই মনে হয়, সাদা সিধা মানুষ সম্পর্কে? জি, এটা আমি মনে করি পুরো বাংলাদেশের মানুষ জানে যে উত্তরাঞ্চলের মানুষ একটু বড় করি সাদা সিধে হয়, তাই না? মানুষের ক্ষতি করে না, না না সেরকম, দুঃখ দিলেও হাসে, কষ্ট দিলেও হাসে, এরকম। জি, মানে সকলকে বুকে টেনে নেওয়ার একটা সুন্দর দক্ষতা আছে তাদের। রূপপুর অঞ্চলে যদি কোনো একজন আপনার কাছে খারাপ মনে হয়, তার লেনদেন মামলাত কথাবার্তা, তার দ্বারা মানুষ খুব কষ্ট পায়, এরকম একজনের নাম বলতে বললে পারবেন তো? আচ্ছা, এখন হয়তো বা যদি তিনি এখন না দেখে থাকেন তাহলে বিষয়টা গিবত হয়ে যাবে। না, আমি একটু মজা করে বললাম, আমাদের দর্শক আছে, পরের গানের জন্য প্রিপারেশন নেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? আচ্ছা, আপনি তো, হ্যাঁ, কোথেকে বলছিলেন? আমি ঢাকা থেকে বলছিলাম। জি ভাইয়া, ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? হ্যালো, আমি মুস্তাকিম রংপুর থেকে। আসিফের কাছে আমি একটা গান শুনতে যাচ্ছি, শুননত নয় শুধু দাওয়াতে মেহমান। জি ইনশাল্লাহ, আমাদের সঙ্গেই থাকেন, শোনার সুযোগ হলে শোনাবে। জি, আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? জি, আমি ছাত্রমের বলছিলাম, ঢাকা বাজার থেকে। জি বলুন। ভাই, যে মুশরুম ভাইয়ের ইনশাল্লাহ আমাদের সঙ্গেই থাকেন। জি ভাই, অনেক গানের রিকোয়েস্ট আছে, এখন কোন গানটি শোনাবেন আপনি? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের
একটি অনবদ্য নাতে রাসুল আয় মরু পারের হাওয়া। বাহ, খুবই চমৎকার, শুনু করুন। হ্যাঁ, গাওয়ার চেষ্টা করছি। আয় মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায়, যা তো পাক মুস্তাফার রওজা মুবারক যেথায়, আয় মরু পারের হাওয়া মরি আছি দুঃখে মশরেকি মুলুকে, মরি আছি দুঃখে মশরেকি মুলুকে, পড়ব মাগরিবের নামাজ কবে খানায় কাবায়, পড়ব মাগরিবের নামাজ কবে খানায় কাবায়, আয় মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায়। হজরতের নাম তসবী করে যাব রে মিসকিন বেশে, ইসলামের ওই দিনই ডঙ্কা বাজলো প্রথম যেই দেশে, কাঁদব ধরে মাজার শরীফ শুনব সে থায় কান পাতি, নবীর মুখে তেমনি কি রে রব ওঠে এ উম্মতি, পাক কোরআনের কলম হয়তো সেথা শোনা যায়, পাক কোরআনের কলম হয়তো সেথা শোনা যায়, আয় মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায়, যা তো পাক মুস্তাফার রওজা মুবারক যেথায়। খুব চমৎকার। অনেক গায়কের ভেতরে যে আলাদা ভেরিয়েশন, এবং নজরুল সঙ্গীত মানে হচ্ছে হৃদয়কে শীতল করবার জন্য সঙ্গীত, এবং সঙ্গীতে যতগুলো স্তর সবগুলো শাখা প্রশাখায় ঘুরে বেড়ায় নজরুলের গানগুলো। অনেক ধন্যবাদ সুন্দর গান পরিবেশনের জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টিভির বিশেষ আয়োজন কাবার পথে এভিয়েশন, সুরের আহ্বান। নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান কাবার পথে এভিয়েশন, সুরের আহ্বানে। আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, আমাদের সকলের প্রিয় শিল্পী আতিকুর রহমান আসিফ। আমরা তার কণ্ঠে অনেক সুন্দর সুন্দর গান শুনছিলাম। দর্শক কাছে আমি ফোনটি নিয়ে নিচ্ছি, আপনি পরের গানের জন্য প্রিপারেশন নিন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? জি ভাই, সুয়ারাঙ্গা থেকে হাসান বলছিলাম। জি হাসান ভাইয়া, বলুন, আমাদের আসিফ ভাই আছেন স্টুডিওতে, কোনো গানের রিকোয়েস্ট আছে কি? আপনার কাছে একটা গান শুনতে চাই। আমি তো আসলে আমাদের অতিথি শিল্পী এখানে গান শোনাবেন, এটি নিয়ম, অতিথি শিল্পীর কণ্ঠেই শুনবেন। আমার গানগুলো প্যানভিশনের ইউটিউব চ্যানেলে আছে, সেখান থেকে শুনে নেবেন আশা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আমি রফিকুল বলছি সাতক্ষীরা থেকে। জি রফিকুল ভাইয়া, বলুন, আমাদের শিল্পী আসিফ ভাই আছেন স্টুডিওতে। ভাইজান, আমি আপনার কণ্ঠে একটা গান শুনতে চাচ্ছি, চোখ বুঝিলে দুনিয়া আন্ধার।
আসলে ঠিক আছে, আমি শুনিয়ে দিচ্ছি, তবে আমাদের অতিথি শিল্পী গান শোনাবেন, আমি একটি গান শুনিয়ে দিচ্ছি আপনাকে। একটা ফেরা শুন, আপনার কাছ থেকে একটা ফেরা শুনতে চাচ্ছি। জি ভাই, আমি শুনিয়ে দিচ্ছি আপনাকে। একদিন পর পারে ভাষাবীর না, একদিন পর পারে ভাষাবীর না, যাইবি একা চলে সবাইকে ফেলে, খুঁজে আর পাবে না শ্যামলে গা। একদিন পর পারে ভাষাবীর না, বন্ধু তোমার হাতটি ধরে কতবার বলেছি আয় রে ফিরে, এলে না ফিরে দিনের তরে, আজ তুমি চলেছো গহীন ধরে, খোদারি কথা ভুলে ভুল পথে চলে, মৃত্যুর সাগরে যে ভাসালির না। একদিন পর পারে ভাসাবীর না, একদিন পর পারে ভাসাবীর না, হায় রে জীবন মায়ার বাঁধন, পর করে চলে যায় কত আপন, বাবা মা যে হায় এঁকেছে স্বপন, তোরে নিয়ে গর্বে সুখের ভুবন, কেন যে একা চলে সবাইকে ফেলে, স্মৃতিগুলো রেখে তুমি কেন চলে যা। একদিন পর পারে ভাসাবীর না, একদিন পর পারে ভাসাবীর না, যাইবি একা চলে সবাইকে ফেলে, খুঁজে আর পাবে না শ্যামলে গা। একদিন পর পারে ভাসাবীর না, একদিন পর পারে ভাসাবীর না, একদিন পর পাহাড়ে ভাসাবীর না। মারহাবা ভাই, অনেক শুনলে অনেক কঠিন হয়ে যায় উপস্থাপনা করতে করতে, একটা টোন থাকে, একটা কথা বলার স্কিল থাকে, হুট করে কথা থেকে গানে যাওয়াটা সো টাফ। অনেক সময় স্কেলটা অনেক আপ হয়ে যায়, অনেক সময় ডাউন হয়ে যায়, ব্যালেন্স করে আসাটা কঠিন। যেমন আপনি একটা প্রিপারেশন নিয়ে আসছেন, যাচ্ছেন, এটা ভালো, কিন্তু আমার জন্য অনেক সময় কষ্টের হয়ে যায়। যাই হোক, তারপরেও আল্লাহ শুক্রিয়া, অনেক উপরে হওয়ার পরও যে স্কেলটা ক্রাশ করেনি, এটি আল্লাহর মেহরবানি। যাই হোক, ধন্যবাদ। আপনি পরের গানের জন্য প্রিপারেশন নিন, আমাদের দর্শক আছে, আমরা ফোনটি নিয়ে নিই। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিলেট থেকে আশিকুর রহমান বলছিলাম। জি আশিকুর রহমান ভাই, আমাদের আতিকুর রহমান আছেন। হ্যাঁ, আতিক ভাইয়ের কাছ থেকে সারি সারি গরুর গাড়ি গানটি শুনতে চাচ্ছিলাম। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জি, আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কে বলছিলেন? ইব্রাহিম খলিল বলছিলাম ভাইয়া, লক্ষ্মীপুর থেকে। জি ইব্রাহিম খলিল ভাই, আপনি তো আবার ফোন করেছিলেন, ধন্যবাদ আপনাকে। জি ভাই, আপনি আমাদের আমার গানের অনুরোধটা ভাইয়া। জি জি ইনশাআল্লাহ। আমি তো মাত্র হয়তো খেয়াল আছে কিনা আমি জানি না, একটু বলে দিচ্ছি আর কি। হায় রে মানুষ রঙিন ফানুষ, এই সুরে আর কি ভাই। হায় রে মানুষ রঙিন ফানুষ,
কান্দিয়া কান্দিয়া চইলা যায়, আপন ভেবে কাছে রাখি বুকে অনেক স্বপ্ন আঁকি, মায়ার বাঁধন ছিন্ন করে কেন চলে যায় মন, কান্দিয়া কান্দিয়া চইলা যায়। আরে মানুষ রঙিন ফানুষ, কান্দিয়া কান্দিয়া চইলা যায়। আসলে মানে এটি অনেক আগের, আমার খেয়াল ছিল না, এখন দর্শক ইব্রাহিম খলিল ভাই বলে দিল, তা দু লাইন গেলাম। আপনি এখন কোন গাড়ি শোনাবেন আমাদের? একজন দর্শক অনুরোধ করেছে সারি সারি গরুর গাড়ি। জি জি, যেটি পল্লীগীতি, গাড়িটির কথা এবং সুর আবুল হুসাইন। কত সুন্দর, কত সুন্দর আমার দেশ দেখি নয়ন ভরি, সারি সারি গরুর গাড়ি গায়ের বাঁকা পথ ধরি, সারি সারি গরুর গাড়ি গায়ের বাঁকা পথ ধরি, কৃষকরা খাল লাঙল গরু নিয়ে একসাথে ফেরে বাড়ি, ও কৃষকরা খাল লাঙল গরু নিয়ে একসাথে ফেরে বাড়ি, আঁকা বাঁকা নদীর বুকে ভাসে কত তরি, তরির ওপর জেলেরা সব ঘুরছে মাছ ধরি, আঁকা বাঁকা নদীর বুকে ভাসে কত তরি, তরির ওপর জেলেরা সব ঘুরছে মাছ ধরি, মাঝিরা গায়, মাঝিরা গায় মধুর সুরে ভাটিয়ালি সারি, সারি সারি গরুর গাড়ি গায়ের বাঁকা পথ ধরি, সারি সারি গরুর গাড়ি গায়ের বাঁকা পথ ধরি, কৃষকরা খাল লাঙল গরু নিয়ে একসাথে ফেরে বাড়ি, ও কৃষকরা খাল লাঙল গরু নিয়ে একসাথে ফেরে বাড়ি, গায়ের মিঠো পথের পাশে গাছ সারি সারি, গাছের ছায়ায় রাখাল বাসির সুরে নেই যে মন কাড়ি, গায়ের মেঠো পথের পাশে গাছ সারি সারি, গাছের ছায়ায় রাখাল বাসির সুরে নেই যে মন কাড়ি, এমন দেশ কি এমন দেশ কি কোথাও পাবে সারা জগৎ ঘুরি, সারি সারি গরুর গাড়ি গায়ের বাঁকা পথ ধরি, সারি সারি গরুর গাড়ি গায়ের বাঁকা পথ ধরি, কৃষকরা খাল লাঙল গরু নিয়ে একসাথে ফেরে বাড়ি, ও কৃষকরা খাল লাঙল গরু নিয়ে একসাথে ফেরে বাড়ি। বাহ, খুব স্মৃতিচারণমূলক একদম, মনে হয় যে সন্ধ্যা হলেই সকাল হলেই যে গ্রামের একদম মানে প্রামাণ্য চিত্রের মতো আমরা কল্পনা সবগুলো বিষয়গুলো দেখে নিলাম একদম। আমাদের অনেক দর্শক বিভিন্ন দেশ থেকে যারা যোগ হয়েছেন, আসলে সবার নাম যদি পড়তে যাই অনেক সময় হয়ে যাবে, আমরা গান শুনতে কষ্ট হবে, এই জন্য আমরা গানের দিকেই থাকবো, তারপরে দু একজন ভাইয়ের কমেন্টসটা আমি পড়ে নিচ্ছি। মোহাম্মদ আলী আকবর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দক্ষিণ আফ্রিকা থেকে ভালোবাসা এবং দোয়া, আপনাকে অনেক মোবারকবাদ, আপনি দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। বেলাল হুসাইন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর, যে নিঃসন্দেহে আল্লাহর প্রশংসা, সুন্দর এই আয়োজনে আমাদের সঙ্গে থাকবেন, আপনাকে অনেক মোবারকবাদ। ভাইয়া, আমরা পরবর্তী গানের দিকে যেতে চাই, কোন গানটা এখন শোনাবেন? এবারে আমি একটি মায়ের গান, জি, গানটির কথা এবং সুর আমাদের রংপুরেরই একজন গীতিকার এবং সুরকার আজাদ জাহাঙ্গীর। আমার দুঃখে দুঃখী হওয়ার রইল না তোকে,
আমার চোখে চোখ ভাসিয়ে কাঁদবে না তোকে, আমার দুঃখে দুঃখী হওয়ার রইল না তোকে, আমার চোখে চোখ ভাসিয়ে কাঁদলো না তোকেও, আমি হারিয়ে ফেলেছি আমার মা জননী, মায়ের মতো নামুন হিয়ার নেই তো ধরাই কেউ, মায়ের মতো নামুন হিয়ার নেই তো ধরাই কেউ, আমার দুঃখে দুঃখী হওয়ার রইল না তোকেও, আমার শোকে চোখ ভাসিয়ে কাঁদবে না তোকেও, আমি হারিয়ে ফেলেছি আমার মা জননী, মায়ের মতো নমন হিয়ার নেই তো ধরাই কেউ, মায়ের মতো নমন হিয়ার নেই তো ধরাই কেউ, আজ যে মনে পড়ছে ক্ষণে মায়ের হাসি, সেই হাসিতে ভুলত ভুবন দুঃখ রাশি রাশি, আজ যে মনে পড়ছে ক্ষণে মায়ের হাসি, সেই হাসিতে ভুলত ভুবন দুঃখ রাশি রাশি, দুষ্টুমিতে করেছি কত মাকে জ্বালাতো, রাগ মাখা ওই মুখখানি মোর ছিল যে আপন, দুষ্টুমিতে করেছি কত মাকে জ্বালাতো, রাগ মাখা ওই মুখখানি মোর ছিল যে আপন, আমি হারিয়ে ফেলেছি আমার মা জননী, মায়ের মতো নমন হিয়ার নেই তো ধরাই কেউ, মায়ের মতো নমন হিয়ার নেই তো ধরাই কে, আমি যখন দূরে তখন কষ্টে উহ করেছি, সেই উহ যেন মায়ের মুখে প্রাণে শুনেছি, আমি যখন দূরে তখন কষ্টে উহ করেছি, সেই উহ যেন মায়ের মুখেও প্রাণে শুনেছি, আঁচল দিয়ে কপাল আমার মুছবে না তোকে, সারা দিনে কি খেয়েছি পুছবে না তোকে, আঁচল দিয়ে কপাল আমার মুছবে না তোকে, সারা দিনে কি খেয়েছি পুছবে না তোকে, আমি হারিয়ে ফেলেছি আমার মা জননী, মায়ের মতো নমন হিয়ার নেই তো ধরাই কেউ, মায়ের মতো নমন হিয়ার নেই তো ধরাই কেউ, মা যে আমার খাঁটি সোনা রত্নে গড়া মা, মাকে বেহেশ দিও খোদা কষ্ট দিও না, মা যে আমার খাঁটি সোনা রত্নে গড়া মা, মাকে বেহেশ দিও খোদা কষ্ট দিও না, ছোট্ট কালে মায়ের কোলে পালন হয়েছি, তেমনি মাকেও লালন করো দুহাত তুলেছি, ছোট্ট কালে মায়ের কোলে পালন হয়েছি, তেমনি মাকেও লালন করো দুহাত তুলেছি, আমি হারিয়ে ফেলেছি আমার মা জননী, মায়ের মতো নমন হিয়ার নেই তো ধরাই কেউ, মায়ের মতো নমন হিয়ার নেই তো ধরাই কেউ, মায়ের মতো নমন হিয়ার নেই তো ধরাই কেউ। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আমার লেখা এবং সুর করা একটু, হ্যাঁ কেন নয়, সুন্দর গান আমরা শুনে আসি ঢাকার শহর নিয়ে কথাবার্তা। ওকে, জীবনপুরে ছাড়খার এখানে, মানুষপুরে অঙ্গারেখানে, জীবনপুরে ছাড়খার এখানে,
মানুষ পুড়ে অঙ্গার এখানে, ও প্রিয় ঢাকা শহর, তোমার বুকে স্বপ্ন হাজার রঙিন, ও প্রিয় ঢাকা শহর, ইট পাথরে গড়া আমার কফিন, জীবন পুড়ে ছারখার এখানে, মানুষ পুড়ে অঙ্গার এখানে, অলিতে গলিতে মৃত্যু তোমার, তুমি মৃত্যুর রাজধানী, কেমিক্যাল আর সিলিন্ডারে অকাল জীবন হানি, বনানীতে আর চকবাজারে মানুষের হাজারি, মৃত্যু এখানে সহজ লোভ কতলা সারি সারি, কত অশ্রু ঝরে পড়ে তবু, ও কত অশ্রু ঝরে পড়ে তবু ভেজে না তোমার জমিন, ও প্রিয় ঢাকা শহর, তোমার বুকে স্বপ্ন হাজার রঙিন, ও প্রিয় ঢাকা শহর, ইট পাথরে গড়া আমার কফিন, তোমার চোখের কালো পানি আজ বুড়ি গঙ্গায় বহে, বিষাক্ত সব সীসার ওজন তোমার বাতাস সহে, সড়কে তোমার নিত্য মৃত্যু কত যে অঙ্গহানি, মুকুলেই কত ফুল ঝরে পড়ে ঝরিয়ে চোখের পানি, কত অশ্রু ঝরে পড়ে তবু, ও কত অশ্রু ঝরে পড়ে তবু ভেজে না তোমার জমিন, ও প্রিয় ঢাকা শহর, তোমার বুকে স্বপ্ন হাজার রঙিন, ও প্রিয় ঢাকা শহর, ইট পাথরে গড়া আমার কফিন, জীবন পুড়ে ছারখার এখানে, মানুষ পুড়ে অঙ্গার এখানে, জীবন পুড়ে ছারখার এখানে, মানুষ পুড়ে অঙ্গার এখানে, ও প্রিয় ঢাকা শহর, তোমার বুকে স্বপ্ন হাজার রঙিন, ও প্রিয় ঢাকা শহর, ইট পাথরে গড়া আমার কফিন। বাহ, কি চমৎকার, মানে খুবই অসাধারণ। এই গানটি তো নিজের লেখা এবং সুর করা, না? জি জি, খুবই মৌলিক গান এবং চমৎকার গান। এটি তো মানে হৃদয় টাচ করার মতো গান, এবং পরিবেশ পরিস্থিতির ভেতরেই আসলেই তাই অনেকে এখানে স্বপ্ন বনে, সেই স্বপ্নটার ফলে না, সেই স্বপ্নটা সেখানে বিলীন হয়ে যায়। এরকম অনেক স্মৃতি আমরা অহরহই দেখতে পাই, গানের কথা সেই জিনিসটা স্পষ্ট ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে, আর হয়তো একটি গান আমরা শোনাতে পারবো, তার আগে আমরা দর্শকের ফোনটি নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? আমি আমি গান শুনিয়েছি ভাইয়া, আমাদের এই গানটি আমাদের চ্যানেলে আছে, আপনি একটু কষ্ট করে শুনে নেবেন। আপনাকে অনেক মোবারকবাদ, কারণ হলো অনুষ্ঠানে আচ্ছা, আমি দু লাইন আপনার জন্য শুনিয়ে দিচ্ছি, যেহেতু পরিবারকে নিয়ে আছেন আমি আপনার রিকোয়েস্ট রাখছি। ওকে জি। আজ সেই চাদর খানি আদর দেয় আমার,
পায়, যে চাদর থাকতো জড়ায় আমার মায়ের গায়। আজ সেই চাদর খানি আদর দেয় আমায়, যে চাদর থাকতো জড়ায় আমার মায়ের গায়, যে চাদর থাকতো জড়ায় আমার মায়ের গায়। পরিবার নিয়ে দেখার আসলে একটা অনুভূতি থাকে, মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে এই অনুষ্ঠানটি অনেকে এরকম দেখে এবং এই জন্য স্মৃতিচারণ করা। যাই হোক ভাইয়া, আমরা দুটি গানের সুযোগ বোধ হয় দিতে পারি, একটি এখন যেটি সিলেকশনে ছিল এবং পরবর্তী সময় আরেকটা মৌলিক গান আমরা শুনতে চাই যেটি আপনার লেখা এবং সুর করা। এ পর্যায়ে যে গানটি পরিবেশন করছি, গানটির কথা এবং সুর আমিরুল মোমিনীন মানিক, বৃষ্টি ঝরাও মনের কোণে। বৃষ্টি ঝরাও মনের কোণে, অশান্ত মন শান্ত যদি হয়। বৃষ্টি ঝরাও মনের কোণে, অশান্ত মন শান্ত যদি হয়। প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়, প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। মাঝে মাঝে ভুলের পথে বাড়াই যখন পা, তোমার কাছে ঠাঁই পেলে মন ভ্রান্ত হব না। মাঝে মাঝে ভুলের পথে বাড়াই যখন পা, তোমার কাছে ঠাঁই পেলে মন ভ্রান্ত হব না। তুমি বিরাগ ভাজন হলে, তুমি বিরাগ ভাজন হলে সবই হবে লয়। বৃষ্টি ঝরাও মনের কোণে, অশান্ত মন শান্ত যদি হয়। প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়, প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। হতাশ হলে কেউ তো আমায় দেয় না প্রেরণা, মেঘের শীতল ছায়ার মতো দিও করুণা। হতাশ হলে কেউ তো আমায় দেয় না প্রেরণা, মেঘের শীতল ছায়ার মতো দিও করুণা। তুমি যদি দূরে রাখো, তুমি যদি দূরে রাখো আসবে পরাজয়। বৃষ্টি ঝরাও মনের কোণে, অশান্ত মন শান্ত যদি হয়। প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়, প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়, প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব চমৎকার। আসলে গায়কের প্রশংসা করতেই হয়, খুবই গলায় অনেক চমৎকার কাজ আছে এবং দরদ আছে, মায়া আছে, যেগুলো একজন শিল্পীর গলায় থাকা উচিত।
সেই কাজগুলো আছে। এখন বাকি কাজ হলো নিজের একটু প্রচেষ্টা অব্যাহত রাখা, সাধনা করা, আল্লাহর সাহায্য চাওয়া, যেন মানুষের ভালোবাসা এই সংস্কৃতি অনেক দূরে এগিয়ে যায়। ইউটিউবে অনেক ভাইরাই যুক্ত হয়েছেন, আপনাদেরকে অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারক। আবু লোবাবা ওবায়দুল্লাহ তারেক ভাই, আপনার বাবা গানটি শুনতে চাই। অনেককে রেজল করিম, ধন্যবাদ প্যানভিশন টিভিকে আমাদের রংপুরের কৃতি সন্তান নাসিব ভাইয়াকে নিয়ে আসার জন্য, যে রংপুরবাসীকে অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক মোবারকবাদ। রেজাউল করিম জি, আপনাকে অনেক মোবারকবাদ, ধন্যবাদ আপনাকে। আবুল্লো বাবা, আপনি অনেক কমেন্টস করছেন, অনেকেই যুক্ত হয়েছেন। যারা সবার কমেন্টস যদি আমি এখন পড়তে চাই তাহলে অনেক সময় চলে যাবে, যাদের পড়তে পারিনি আগামী দিনে পড়বেন ইনশাআল্লাহ। আপনারা আমাদের সঙ্গে নিয়মিত যুক্ত হবেন, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এবং লাস্ট গানটি শুনবো, তার আগে ফোনটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি রংপুর থেকে মিফতাহুল জান্নাত বলছিলাম। আর আসিফ ভাইয়া কি গান শোনাবে রংপুরের মানুষ? ঠিক আছে, আমি হ্যাঁ আসিফ ভাইয়া শোনাবে, আমি দু লাইন তোমার সৌজন্য শুনিয়ে দিচ্ছি। মেফতাহুল জান্নাত ঐশী জি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রাব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, শেষ গান কোন গানটি দিয়ে অনুষ্ঠান শেষ করবো ভাইয়া? যে কোনো শিল্পীর যেটা আকাঙ্ক্ষা, যেন সারা জীবন সে আল্লাহর নামেই গাইতে পারে, যেন আল্লাহর নামে গাইতে পারি। মৌলিক গানের একটা কথা ছিল যে মৌলিক গান একটা সুন্দর গান, একটা মৌলিক গান ছিল। আমরা তো এই গানগুলো সবাই জানি এবং শুনি, মৌলিক যদি কোনো গান থাকে সেটি বোধ হয় বেশি ভালো হয়। আপনি যে গানটি এর আগে গিয়েছেন ঢাকা শহরে, চমৎকার কথা, কথামালাগুলো খুব চমৎকার, উপমাগুলো খুব চমৎকার। তো আশা করবো যে আপনাদের মতো নতুন যারা যারা লিখেন সুর করেন, এদের নতুনত্বগুলো ফুটে উঠুক। এই জন্য আমি মনে করি যে মৌলিক গান গাইলে বেশি খুশি হব। আচ্ছা ঠিক আছে, তাহলে মৌলিক গান দিয়ে শেষ করছি। আমাদের এইটির লেখকও আব্দুল করিম সরকার ভাই। আচ্ছা আচ্ছা, এবং সুর করেছি আমি। আচ্ছা, গাওয়ার চেষ্টা করছি জি। আমি চলতে চলতে চোখ দুটি বেলে উপরের দিকে চাই, নীলে নীলে গড়া মেঘে মেঘে ভরা পুরো আকাশটাই, দিনের সূর্য বড় আলোময় রাতের আকাশে চাঁদ, জোছনার রূপ গায়ে মেখে নেয় কবিতারা সারা রাত, কবিতায় আমি তোমায় নিয়ে শুধুই লিখে যাই, আল্লাহু আল্লাহু বলে তোমারি গান গাই, আল্লাহু আল্লাহু বলে তোমারি গান গাই। দাঁড়িয়ে তোমার পাহাড় দেখি তার চেয়ে উঁচু নাই রে, সাগরের দিকে তাকাই সাগর দৃষ্টি সীমার বাইরে, পাহাড়ি ঝর্ণা সাগরের ঢেউ পদ্মে পদ্মময়, তোমার রূপের ঝলকানি দেখি সারা বিশ্বময়, অপরূপ সেই সৃষ্টিতে আমি যাই হারিয়ে যাই, আল্লাহু আল্লাহু বলে তোমারি গান গাই, আল্লাহু আল্লাহু বলে তোমারি গান গাই। কুঞ্জ বনে পাখির কণ্ঠে তোমারি গুঞ্জ রঞ্জে, ফসলের টানে দোলা ভরা মাঠে দোলাই তো এ মুঞ্জে, বাগানে দিলে রূপের পশরা ফুলে ফুলে কে তুমি,
বাতাসে তোমার শান্তির ছোঁয়া পাই খুঁজে পাই আমি, তোমার দয়া ছাড়া কারো বাঁচার উপায় নাই। আল্লাহু আল্লাহু বলে তোমারই গান গাই, আল্লাহু আল্লাহু বলে তোমারই গান গাই। আমি চলতে চলতে চোখ দুটি মেলে উপরের দিকে চাই, নীলে নীলে গড়া মেঘে মেঘে ভরা পুরো আকাশটাই। দিনের সূর্য বড় আলোময় রাতের আকাশে চাঁদ, জোছনার রূপ গায়ে মেখে নেয় কবিতার সারা রাত। কবিতায় আমি তোমায় নিয়ে শুধুই লিখে যাই, আল্লাহু আল্লাহু বলে তোমারই গান গাই, আল্লাহু আল্লাহু বলে তোমারই গান গাই, আল্লাহু আল্লাহু বলে তোমারই গান গাই। মাশাল্লাহ মাশাল্লাহ, কি চমৎকার আয়োজন, অনেক সুন্দর। এই যে নতুনত্বটা আমাদেরকে খুব টাচ করেছে, উপমাগুলো, সুরগুলো, গায়কিগুলো খুব অসাধারণ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আসিফ ভাইয়া, আপনার মূল্যবান সময় ব্যয় করে স্টুডিওতে এসে সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমাদের দর্শক যারা এতক্ষণ আপনার গান শুনছিল তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে? জি, আমি সকলকে ধন্যবাদ যারা এতক্ষণ থেকে প্যানভিশনের সঙ্গে আমাদের অনুষ্ঠানটি দেখছিলেন। আপনাদের সবাইকে আমি এটাই আহ্বান করব, আপনারা প্যানভিশনের সাথেই থাকুন, সুস্থ সংস্কৃতির সাথেই থাকুন। ইনশাআল্লাহ সুস্থ সংস্কৃতির সোনালি দিন আবার ফিরে আসবে, এবং সেই সঙ্গে আমি আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য, আমার শিক্ষক আবুল হোসেন ভাইয়ের জন্য, এবং আমাদের নাইম সিদ্দিকি ভাই যার জন্য এখানে আসা, ওনার জন্য, সেই সঙ্গে আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন এবং আমাদের উত্তরবঙ্গের সমস্ত মানুষের জন্য দোয়া চেয়ে নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলেই ভালো থাকুক, আপনিও ভালো থাকবেন, আপনাকে অনেক মোবারকবাদ অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ যারা কাবার পথে ভীষণ সুরের আহ্বানে যুক্ত ছিলেন সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও সমাপনী শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে একই সময় একই চ্যানেলে একই অনুষ্ঠানে শিল্পীদের এই আয়োজন আপনাদেরকে অনেক ভালো লাগবে, অনুপ্রাণিত করবে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের এই আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মায়ের মতো নমন হিয়ার নেই তো ধরাই কেউ, আমার দুঃখে দুঃখী হওয়ার রইল না তো কেউ, আমার শোকে চোখ ভাসিয়ে কাঁদবে না তো কেউ, আমি হারিয়ে ফেলেছি আমার মা জননী।